বন্ধুরা, কোনো বিদেশি নাগরিককে যদি আপনি একলা ঘরে ঘুমাতে দেন এবং মাথার উপরে ফ্যান চালিয়ে দেন, কিছুক্ষণ পরে দেখলেন ঘর থেকে সে দৌড়ায় পালাচ্ছে, তাহলে ভেবে নেবেন তিনি দক্ষিণ কোরিয়ার। তাছাড়া দক্ষিণ কোরিয়ায় একটিমাত্র দেশ যারা মাত্র 20 বছরের ব্যবধানে উন্নয়নশীল দেশ হতে উন্নয়নের শীর্ষে পৌঁছেছে। একটি দেশেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে যেগুলো জানলে আমাদের কাছে অদ্ভুত কিংবা আশ্চর্য মনে হয়। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন দক্ষিণ কোরিয়া সম্পর্কে সমস্ত তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ কোরিয়া সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য। বন্ধুরা, দক্ষিণ কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরীয় প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে পিত সাগর। দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর এবং রাজধানীর নাম হচ্ছে সিউল। দক্ষিণ কোরিয়ার আয়তন 1,363 কিলোমিটার বা 38,750 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর 107তম দেশ। এই আয়তনের দেশটিতে জনসংখ্যা 51.71 মিলিয়ন। জনসংখ্যার দিক থেকে এটি পৃথিবীর 28তম এবং প্রতি বর্গ কিলোমিটারে 507 জন মানুষ বসবাস করে। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার অর্থনীতির অগ্রগতির পিছনে যেসব কারণ রয়েছে সেগুলি হচ্ছে মানুষের কঠোর পরিশ্রম, দীর্ঘ সময় ধরে কাজ করা, কাজের প্রতি একাগ্রতা। এসব কারণে দেশটি গত 50 বছরে উন্নয়নশীল দেশ হতে পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনীতির দেশে পরিচিতি পেয়েছে। কিন্তু আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, বিয়ে না করা এবং সন্তান না নেবার প্রতি দক্ষিণ কোরিয়ার নারীরা এগিয়ে আছে। এমনকি পুরুষদের সাথে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও এখানকার নারীদের অনীহা রয়েছে। পৃথিবীর সবচেয়ে কম জন্মহার যেসব দেশে, তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। বর্তমান অবস্থার কোনো পরিবর্তন না হলে দেশটিতে জনসংখ্যা কমার দিক থেকে দিন দিন এগিয়ে যাবে। এর মূল কারণ, দক্ষিণ কোরিয়ার মানুষ মনে করে সন্তান নিতে গেলে তারা কাজ করতে পারবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বন্ধুরা, কোরিয়ানরা অনেক কিছুই ভয় পায় না। তবে যদি আপনি কোরিয়ানদের একটি বন্ধ ঘরে রাখেন, তাদেরকে ঘুমাতে দেন এবং একটি ফ্যান চালু করে দেন, তবে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পরে তিনি দৌড়ায় পালাচ্ছে। একটি বিস্তৃত বিশ্বাস আছে যে বন্ধ কক্ষগুলিতে পাখা আপনাকে হত্যা করতে পারে। এই বিশ্বাসের কারণে কখনো কোনো কোরিয়ান একলা ঘরে ফ্যান চালায় না। তাছাড়া মজার ব্যাপার, আপনি এবং কোনো কোরিয়ান যদি একই বছরে জন্মগ্রহণ করেন, তবুও কোরিয়ানরা সর্বদা আপনার চেয়ে 1 বছরের বড় হয়ে যায়। এর মূল কারণ, তাদের ধারণা অনুযায়ী জন্মের সময় মাতৃগর্ভে 1 বছর থাকা হয়, সেটিও তাদের বয়সের অন্তর্ভুক্ত, এবং ভূপৃষ্ঠ হলে তাদের বয়স হয় 2 বছর। তাছাড়া আশ্চর্যের ব্যাপার, এই কোরিয়ানরা চেহারায় মাতাল। আপনি যখন দেখবেন তখন খেয়াল করবেন লোকেরা তাদের চেহারার অনেক যত্ন করে, এবং কোরিয়ায় প্রত্যেক 5 জনের ভিতরে 1 জন প্লাস্টিক সার্জারি করে, যাতে করে তারা তাদের চেহারাকে আরেকটু সৌন্দর্যময় করতে পারে। বন্ধুরা, মজার ব্যাপার, কোরিয়ানরা লাল কালি ঘৃণা করে। তারা বিশ্বাস করে যে এই রঙে লেখা নামটি তার মালিককে দুর্ভাগ্য, এমনকি মৃত্যু এনে দিতে পারে। দক্ষিণ কোরিয়া সমাজে এই অস্বাভাবিক ঘটনা একটি প্রাচীন ঐতিহ্যের সাথে জড়িত। পূর্বে মৃত ব্যক্তির নাম সমাধিক্ষেত্রে লাল কালি দিয়ে লেখা হতো, সেই থেকে তারা এখনো পর্যন্ত লাল কালি দিয়ে কেউ কখনো নিজের নাম লেখে না। তাছাড়া দক্ষিণ কোরিয়াতে আরও একটি আকর্ষণীয় ঘটনা এবং প্রথা প্রচলিত আছে। কোরিয়ানরা বিশ্বাস করে কোনো মানুষ মারা গেলে তাদের আত্মা তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে যায় না, তবে তারা আরও 4 প্রজন্মের বংশধরের সাথে থেকে যায়। অর্থাৎ মৃত ব্যক্তিকে পরিবারের সদস্য হিসেবে তারা বিবেচনা করে, এবং নতুন বছরে, মৃত্যুবার্ষিকী, এমনকি কোনো অনুষ্ঠানে তারা সেই মৃত ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ চায়। তারা মনে করে তারা আশীর্বাদ না করলে তারা সুখী হতে পারবে না। এই উদ্দেশ্যে একটি কক্ষে তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার রাখে এবং সেখানে যেয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের মৌখিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশেষ যত্নবান, কারণ ডেন্টিস্ট পরিষেবা দক্ষিণ কোরিয়ায় খুব ব্যয়বহুল।
প্রতিটি খাবারের পরে। এজন্য দক্ষিণ কোরিয়ার মানুষ দাঁত ব্রাশ করতে অভ্যস্ত। তাছাড়া প্রত্যেকটি দক্ষিণ কোরিয়ার মানুষই সাথে করে সবসময় ব্রাশ নিয়ে ঘুরে বেড়াতেও অভ্যস্ত। এবং দক্ষিণ কোরিয়ার মানুষ খাবারকে অনেক সম্মান করে এবং খেতেও অনেক ভালোবাসে, আবার খাওয়াতেও ভালোবাসে। এজন্য দক্ষিণ কোরিয়ার মানুষ একে অপরের সাথে দেখা হলে কেমন আছো এই কথা জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করে আপনি কি খেয়েছেন। তাছাড়া আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, দক্ষিণ কোরিয়ায় কুসংস্কারের ভিত্তিতে ফোর শব্দটিকে তুলে দেওয়া হয়েছে। সমস্যাটি হলো ফোর নম্বরের প্রতিলিপি মৃত্যু শব্দটির সাথে সম্পর্কিত। এজন্য কুসংস্কার এমন পর্যায়ে এসে গেছে, তৃতীয় তলার পরে চতুর্থ তলা আপনি কোথাও দেখতে পাবেন না, তৃতীয় তলার পরে পঞ্চম তলা, এমনকি আপনি লিফটে করে কোথাও যেতে গেলে ফোর্থ ফ্লোর খুঁজে পাবেন না। এমনকি আপনি দক্ষিণ কোরিয়ার রাস্তাতে কোথাও যদি ফোর লেখা ব্যানার নিয়ে ঘুরে বেড়ান তাহলে আপনার অবস্থান হবে দক্ষিণ কোরিয়ার কারাগার। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার মুদ্রাকে বলা হয় ওন, সংক্ষেপে KRW। বাংলাদেশি ১ টাকা সমান দক্ষিণ কোরিয়ার ১৩ টাকা এবং ইন্ডিয়ান ১ রুপি সমান দক্ষিণ কোরিয়ার ১৫ টাকা। দক্ষিণ কোরিয়ার কলিং কোড +82। তাছাড়া দক্ষিণ কোরিয়াতে আপনি প্রকাশ্যে কখনো কোনো মেয়েকে জড়িয়ে ধরতে পারবেন না, যদিও দক্ষিণ কোরিয়ার মেয়েদের প্রধান পোশাক মিনি স্কার্ট। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনি কতটুকু জানতে পারলেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। কোন দেশ সম্পর্কে জানতে চান, কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন। আর যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।